এই যে গড় সে দেখো ইস ভদ্রলোক কো, গড় সে দেখো এই ভদ্রলোক, এখন 3:45 বাজে, বিকেল নয় বিকেল নয়, ভোর 3:45, আর ইনি ঘুম থেকে উঠে পড়েছে, সাথে আমাকেও ঘুম থেকে তুলে দিয়েছে, আর ইনার এখন খেলাধুলো শুরু হয়েছে। দেখো কি সুন্দর খেলাধুলো, আর আমাকে দেখে মজা করছে, বলছে দেখো মা আমি উঠে পড়েছি, আমি এখন খেলা করছি, আর তুমি বসে বসে আমার খেলা করা দেখো, আমি হাত পা ছড়িয়ে ছড়িয়ে খেলা করছি, আর আমি ওই করছি, কি আর করব বলো, ছেলে উঠলে মাকে তো উঠতেই হবে সাথে, দেখো মজা দেখো পুদলু সোনার। আমার আমার বাবান সোনা এখন উঠে গেছে, দেখো বাইরে পুরো অন্ধকার, আমি তোমাদেরকে ওটাই দেখাচ্ছিলাম যে বাইরে পুরো অন্ধকার, এখনো আলোর কোনো চিহ্ন নেই, 3:45 বাজে, আর এই যে আমি মাঝ মানে কি বলে মাঝরাত্রি না ভোর রাত্রি ঘুম থেকে উঠে, আর এই যে সোনা আমার, তো কি করব ভীষণ গরম লাগছে, ভাবছি গাটা ধুয়ে আসি, আর এই যে গাটা ধুয়ে এসে এখন একটু ফ্রেশ লাগছে নিজেকে, তাও যেন কেমন একটা চিটচিটে গরম, কি বিরক্তকর পরিস্থিতি। তা ভাবলাম এখন গাটা ঠান্ডা হয়েছে, এবার আমরা মা ছেলেতে একটু ঘুম দিয়ে নিই, ঘুম না দিলে শরীর আর চলছে না, তো চলো আমি ঘুমিয়ে পড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আমি কণিকা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনিকাস ওয়ার্ল্ড। এই গরমে তোমরা কেমন আছো সেটা বলো। আমাদের এখানে আজকে টেম্পারেচার হচ্ছে 43, জাস্ট কি বলবো জানি না, ভোরবেলায় যে আমি স্নান ধ্যান করলাম তাতে যে কি হলো আমি জানি না, আমার গা তো আবার যেকার সেই চিটচিট চিটচিট করছে, এত অস্বস্তিকর একটা পরিবেশ, মানে পরিবেশ না মানে আবহাওয়াটা ভালো না, জাস্ট ভালো না। আর এই যে এখানে আমার বাবার সোনাকে দেখো, উনি একবার আমাকে দেখছেন, একবার ওপরে ফ্যান চলছে সেটাকে কন্টিনিউ দেখে যাচ্ছে, ও বলছে ফ্যানটা দেখেই আমি একটু ঠান্ডা আবহাওয়ার মানে নিই, সেটাই মানে এত গরম, ওরও ভীষণ কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে বলার বাইরে, আমার কি আমার মনে হয় সবারই ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে, তো কী করবো কিছু করার নেই। তো চলো ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে, আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। তো আজকে আমি বেসিক্যালি দুটো কাজ কমপ্লিট করব, সেটা হচ্ছে আফটার ডেলিভারি আমি ফার্স্ট টাইম আজকে পার্লার ভিজিট করব, কারণ আমার চুল কাটতে হবে, আইব্রো করতে হবে, কারণ দেখতেই পাচ্ছ বন জঙ্গল একদম ভরে গেছে চারিদিকে, তো সেটাকে ঠিকঠাক করতে হবে নিজের থোবড়াটাকে। আর আরও একটা কাজ করব, কি এই দোলনাটা দেখছো, এটা এখন জামা কাপড়ের প্যাকড আপ এমন অবস্থা যে বাবা নেতা আর এখন 2 দিন ধরে দোল খেতে পারছে না, কারণ আমি এখানে প্যাকিং করব, কারণ আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি, তো প্যাকিং করব যা যা জিনিসপত্র লাগবে। আগে তো আমি খাটের সেগুলো গোছাতাম, কিন্তু এখন যেহেতু বাবান খাটে থাকে, ওর জিনিসপত্র থাকে, আমি তো সেগুলো খাটে রাখতে পারছি না, আমি সমস্তটা নিয়ে গিয়ে দোলনার মধ্যে যেমন যেমন আমার মনে পড়েছে যা যা লাগতে পারে সব নিয়ে গিয়ে আমি ওখানে ডাম্প করছি। তো ভেবেছি এটাকে আজকে গুছিয়ে নেবো ট্রলিতে, তাহলে এটাও ফাঁকা হবে, বাবা নিতে একটু দোলও খেতে পারবে। আর তো এখন সব আগে যেটা করবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট, কারণ বাম্পার খিদে পেয়ে গেছে, তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আর দেখো ঘড়িতে বাজে এখন 9:25, বাইরের পরিস্থিতি দেখবে কিরকম, দেখো এত রোদ মানে চোখ পুরো ঝলসে যাচ্ছে মনে হচ্ছে, মানে আমি জাস্ট দেখতে পাচ্ছি না রোদের কি যে দেখবো বাইরে, এত রোদ বলার বাইরে, দেখো বাইরের অবস্থা সত্যি, মানুষজন যে কীভাবে নিজেদের কাজে বেরোচ্ছে সত্যি খুব কষ্টের। আর এই যে আমার ব্রেকফাস্ট রুটি তরকারি আর সাথে একটা রসগোল্লা, ও হেভি মজা লাগে খেতে। আরে দেখো এই এত জিনিস, আমি সত্যি বুঝে পাচ্ছি না আমি এত জিনিস কীভাবে এই ট্রলিতে বোঝাবো, আমার মাথা কাজ করছে না, কিন্তু দেখি বেশি ভেবে লাভ নেই, যেটা করতে হবে সেটা ঝটপট করে নেওয়াই ভালো। তাই আমি তাড়াতাড়ি ট্রলিটা ওপেন করে নিয়েছি, করে ফার্স্টে এটাকে না একটু কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি, কারণ কত নোংরা টোংরা থাকে না অনেক সময়, তো আমি ভাবলাম একটু মুছে নিই। এই যে বাবানের ডাইপার, এটা আমাকে প্যাক করতে হবে, কিছুটা রাখলাম আর বাকিটা প্যাক করে নিচ্ছি, সাথে নিয়েছি মশারি, কারণ মশারি ওখানে থাকে না, ওর বাবানের ওয়াইফস বাবানেরই বেশি জিনিসপত্র জানো, আগে ব্যাগ গুছালে দেখতাম আমার আর সৌরভের এত জিনিস হতো যে এই ট্রলিটা মানে আমাদের জিনিসে ভরতো, এবার আমি ব্যাগ গুছা থেকে দেখছি আমাদের দুজনের তো গোনাগুনতি কিছু জামা কাপড়, আর সব থেকে বেশি জামা কাপড় হচ্ছে বাবানের, যেটাতে এই ট্রলি ভরছে না, মানে এখনও আমাকে এই ট্রলির পরেও আরও কিছু জিনিসপত্র থেকে গেছে যেগুলো আমাকে গোছাতে হবে। তো যেটুকু এই ট্রলিতে আঠলো সেটুকু ট্রলিতে নিলাম, বাদ বাকিটা অন্য কোথাও ভরতে হবে, আমি চাইছিলাম না ল্যাগেজ কম করতে, কারণ যেহেতু বাবানকে নিয়ে যাব, বাবানকে তো শুধু আমি একা করে নেবো না, আমি নেব সৌরভ নেবে, দুজনেই অল্টারনেট করে করে নিতে হবে, তো আমি ভাবছিলাম ল্যাগেজ যত কম করা যায় তত ভালো, মানে জাস্ট ট্রাই করছিলাম একটা ট্রলির মধ্যেই যাতে সব কিছু আটিয়ে দিতে পারি, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি, আমাকে আরও একটা ব্যাগ রেডি করতে হবে, যেটা আজকে অবশ্য আমি গোছাইনি, এটা আমি পরে গোছাবো, কারণ আমার শরীর আর একদম এনার্জি ছিল না এই গরমে বসে বসে এতটা গোছানোর পর,
তো আমি ভাবলাম চলো যতটা হয় এই যে বাবানের জামা কাপড়, বাবানের টাওয়াল, ওর ওয়াইপস, ওর ডাইপার, এই সমস্ত কিছু নিচ্ছি। কারণ আমাদের ঠিক আছে কোনো কিছু একটু কম হলো সেটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম যে ঠিক আছে এটার পরিবর্তে ওটা ব্যবহার করে নিই বা কিছু, কিন্তু বাচ্চা মানুষ তো ঠিক এটাও লাগবে ওটাও লাগবে আর ওর তো সব কিছুই লাগবে, এমনকি ওর তো আমাকে মাথার বালিশ অব্দি ক্যারি করতে হবে কারণ ওর শোষের বালিশ ওখানে নেই। আমরা যেহেতু ওখানে ফার্স্ট টাইম যাচ্ছি, বাবান হয়ে থেকে আমার বাড়িতেই আছে, এবার আমরা ওখানে যাচ্ছি তো ওখানে তো সেটা নেই, আমাকে সেটা অবধি ক্যারি করতে হবে ওর সমস্ত কিছু, ওর তেল, সাবান, শ্যাম্পু, ওষুধ সব কিছু। তার জন্য আমি নিজেই মানে থেকে থেকে কনফিউজ হয়ে যাচ্ছি যে কী কী ভরেছি। আমি আবার চেক করে নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই জামাটা নিয়েছি তো ঠিকঠাক, আর এই দেখো ওই পিলো কভারগুলো সেই নিয়ে এসেছিলাম বিশাল থেকে, মনে আছে তোমাদের, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম সেই পিলো কভারগুলো, এগুলোও ভাবছি নিয়ে যাই। গরমে না বেড কভার, পিলো কভার এগুলো দুদিন পরপরই চেঞ্জ করতে হয়। তো মোটামুটি আমার ব্যাগটা গোছানো কমপ্লিট হয়েছে, বাকি যা আছে ওই ব্যাগটার মধ্যে আমি ভরে নেব। তো চলো এখন স্নান করতে যাই কারণ আমার ভীষণ গরম লাগছে। দেখো দিনে দুবার স্নান হয়ে গেল একদিনে, ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে জানি, কিন্তু কি করব বলো, এই গরম আর সহ্য হচ্ছে না, আমি আর পারছি না। এখন খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দেবো। আর এই যে বিকেলবেলায় আমি রেডি হয়ে গেছি কোথায় যাওয়ার জন্য আবার, আরে তোমাদের বললাম না পার্লারে যাবো একটু নিজের থোবড়াটা ঠিক করতে। দেখো চুল টুল কাটবো আর নিজের বন জঙ্গলটাকে একটু সঠিক লাইনে নিয়ে আসবো। আমার ঝাড়ুর মতো চুল একদম, তো ভাবছি এটাকে কেটে একটু ঠিকঠাক কিছু করি। কর্তামশাই আমাকে আবার ছবি পাঠিয়েছে, বলেছে এরকম করে চুল কাটবে কিন্তু। তো চলো যাওয়া যাক দেখি কতটা কি হয়। বেরিয়ে পড়েছি আর বাইরে কি ভীষণ গরম, মানে আর বলে না দরকারের সময় পাওয়া যায় না, টোটোটাও পাইনি তো করতে গেলাম, আর এই যে করে টোটো চলে এসেছি সন্ধেবেলায়। দেখো এসে দেখি বাবান এরকম জেগে গেছে আর আমার সঙ্গে একটুও কথা বলছে না। আমি ভাবলাম বাবান সেরকম মানে আমার উপর রাগ করেছে, শুধু আমার দিকে তাকাচ্ছে কিন্তু কথা বলছে না আমার সাথে। তো এই যে এসে বাবানকে একটু খাওয়া দাওয়া করালাম, তারপরে নিজে একটু ফ্রেশ ট্রেশ হলাম। আর ভেবেছিলাম পার্লারে গিয়ে তোমাদের সঙ্গে পার্লারের ফুটেজ শেয়ার করব, কিন্তু পার্লারে এত ভিড় কোনো ফুটেজ আমি নিতে পারিনি। এ দেখো আমার বন জঙ্গলটাকে লাইনে নিয়ে এসেছি, চুলটাও আমি কেটে নিয়েছি, এবার নিজেকে না তাও কোনো এক পদের লাগছে। সত্যি বলছি ভালো লাগছিলো না, কীরকম অসুস্থ অসুস্থ মনে হচ্ছিলো নিজেকে তার জন্য। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে, আর তোমাদের সঙ্গে বাবানের ফার্স্ট ট্রেন জার্নি অবশ্যই শেয়ার করবো কারণ ওই দিনটার জন্য আমি নিজেও ভীষণ এক্সাইটেড কারণ বাবানের ওটা ফার্স্ট ট্রেন জার্নি হতে চলেছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।